আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিশ্বকে চমকে দিয়ে সুপারসনিক গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান। ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরুদ্ধে জার্মানির বেশিরভাগ মানুষ। বিজেপির সিনিয়র নেত্রীর দিকে ফ্লাইং কিস ছড়ার অভিযোগ রাহুল গান্ধীর। ক্ষমতা ছাড়ার আগে সরকারি কর্মীদের ভ্রমণ পরিবহন ভাতা 50% বাড়াল পাকিস্তান সরকার। ইতালি উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবে 41 জনের মৃত্যু। কাবা চত্বরে মুসল্লিদের না ঘুমানোর অনুরোধ। সবশেষে জানবেন খেরসনে ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার শুনবেন বিস্তারিত। সুপারসনিক গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা অত্যাধুনিক ক্রুজ মিসাইলের ডিজাইন এবং উৎপাদন করার প্রযুক্তি অর্জন করেছে। নিউজ নেটওয়ার্ক তাসনিম আরও জানিয়েছে, অভ্যন্তরীণভাবে ডিজাইন করা ওই মিসাইলটি উচ্চ সুপারসনিক গতিতে ভ্রমণ করতে সক্ষম। বার্তা সংস্থাটি জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্ম। বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। নয়া প্রজন্মের ওই ক্ষেপণাস্ত্রটি ইরানের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানানো হয়েছে। কারণ সুপারসনিক গতিতে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আটকানো অত্যন্ত কঠিন। এখন পর্যন্ত ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের জন্য একটি রকেট সহায়ক টেক অফ বা রাটো ইঞ্জিনের উপর নির্ভরশীল ছিল। দ্বিতীয় পর্যায়ের জন্য তুলু বা সানরাইজ নামের একটি টার্বোজেট ইঞ্জিন ডিজাইন করা হয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তাদের এইসব অর্জন সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। ইউক্রেনের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরোধিতা করেছে জার্মানির বেশিরভাগ মানুষ। ধারণা করা হয় এই ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে, তাতে যুদ্ধের পরিধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। জার্মানির দুটি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে ফোরসা গবেষণা ইনস্টিটিউট এই জনমত জরিপ চালিয়েছে। তাতে দেখা যায় দেশটির শতকরা 28% মানুষ চায় তাদের সরকার ইউক্রেনকে দীর্ঘপাল্লার টুরেশ ক্ষেপণাস্ত্র সরবরাহ করুক। অন্যদিকে শতকরা 66% মানুষ এই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিরোধিতা করছে। টুরেশ ক্ষেপণাস্ত্র 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং পাল্লা 500 কিলোমিটার। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে ইউক্রেনের সেনারা মস্কোয় হামলা চালাতে সক্ষম হবে বলে ধারণা করা হয়। গত মে মাস থেকে ইউক্রেনের সরকার জার্মানির কাছে টুরেশ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার দাবি জানিয়ে আসছে। কিন্তু জার্মান সরকার সন্দেহ করেছে এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে, তাতে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিজেপির সিনিয়র নেত্রীর দিকে ফ্লাইং কিস ছড়ার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির এমপি স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ক্ষমতাসীনদের দাবি, বিজেপির সিনিয়র নেত্রী এবং নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানিকে লক্ষ্য করে ফ্লাইং কিস ছুড়েছেন রাহুল। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির নেতারা। এই ঘটনাকে নারীদের জন্য অপমানজনক এবং অশালীন আখ্যা দেওয়া হয়েছে। এই ঘটনায় রাহুল গান্ধীকে নারী বিদ্বেষী বলেন স্মৃতি ইরানি। কংগ্রেস নেতার আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও চিঠি দিয়েছে বিজেপি। এর আগে 2018 সালে অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন এবং সতীর্থ এমপিকে চোখ মেরে বিতর্কের সৃষ্টি করেছিলেন রাহুল গান্ধী। ক্ষমতা ছাড়ার আগে সরকারি কর্মীদের ভাতা 50% বাড়াল পাক সরকার। পাকিস্তানে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর খবর অনুসারে পূর্ণ মেয়াদ শেষ হওয়ার 3 দিন আগেই বুধবারই জাতীয় পরিষদ ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানাতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ। তবে তার আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভ্রমণ ও পরিবহন ভাতা এক লাফে 50% বাড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন জোট। এটিকে ক্ষমতা ছাড়ার আগে সরকারি কর্মীদের জন্য সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। মঙ্গলবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে দেশটির অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে গ্রেড 22-এর কর্মীদের
প্রতিদিন সর্বোচ্চ 7200 রুপি, গ্রেড 21-এর জন্য 6000 রুপি এবং গ্রেড 19 থেকে 20-এর কর্মীদের 4920 রুপি করে ভাতা দেওয়া হবে। একইভাবে 17 এবং 18 গ্রেডের কর্মীদের দৈনিক সর্বোচ্চ ভ্রমণ ভাতা 3840 রুপি, 12 থেকে 16 গ্রেডের জন্য 2160 রুপি, 5 থেকে 11 গ্রেডের জন্য 1320 রুপি এবং 1 থেকে 4 গ্রেডের জন্য প্রতিদিন সর্বোচ্চ 1200 রুপি নির্ধারণ করা হয়েছে। ইতালি উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবে 41 জনের মৃত্যু। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ উপকূলের শহরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে 41 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার জাহাজ ডুবির ঘটনায় অন্তত শিশুসহ 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 45 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী বহন করছিল নৌযানটি। মাল্টার একটি জাহাজ ওই সব যাত্রীদের উদ্ধার করে। যাত্রীদের মধ্যে 15 জনের পরনে লাইফ জ্যাকেট থাকলেও তারা ডুবে যায়। ইতালির সংবাদ সংস্থা ANSA এবং RAI-এর বরাতে এই খবর প্রকাশ করেছে ডয়েসে ভেলে। বৈরী আবহাওয়ার কারণে বিশাল আকারের ঢেউয়ের তোরে যানটি ডুবে যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল এবং সাগর ছিল উত্তাল। নৌযানটি বৃহস্পতিবার যাত্রা শুরু করে এবং 6.5 ঘন্টা পর এটি সাগরে ডুবে যায়। ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সম্প্রতি দেশটিতে 90,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী আশ্রয় নিয়েছে। কাবা চত্বরে মুসল্লিদের না ঘুমানোর অনুরোধ। ওমরা করতে আসা মুসল্লিদের কাবা চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদির ওমরা ও হজ মন্ত্রণালয়। এ বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সৌদির হজ মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় এই অনুরোধ জানিয়ে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থী। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, কাবা চত্বরের করিডোর, প্রার্থনা কক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর উপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন। এর আগে কাবা শরীফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল হজ ও উমরা মন্ত্রণালয়। সৌদি প্রশাসন সূত্রের খবর, উমরা পালনের সময় ক্লান্ত হয়ে অনেকেই মসজিদ প্রাঙ্গণে শুয়ে বিশ্রাম নেন বা ঘুমিয়ে পড়েন। ভিড়ের সময় তাদের পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেটি এড়াতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। খেরসনে ডিনিপ্র নদী পার হওয়ার চেষ্টা ইউক্রেনীয় সেনাদের। রাশিয়ার দখলে থাকা খেরসন মুক্ত করতে ইউক্রেনীয় সেনারা ডিনিপ্র নদী পার হওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ ইউক্রেনের এই নদীটি কয়েক মাস ধরে রণক্ষেত্র হিসেবে দুই বাহিনীকে বিভক্ত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল এই খবর দিয়েছে। রুশ সামরিক ব্লগাররা জানিয়েছেন, মঙ্গলবার 60টি নৌকা নিয়ে ইউক্রেনীয় সেনারা খেরসন শহরের পূর্ব দিকের একটি গ্রামে পৌঁছেছে। প্রতিটি নৌকায় 6 থেকে 7 জন মানুষ রয়েছেন। এর মধ্য দিয়ে তারা রাশিয়ার প্রতিরক্ষা রেখা ভেদ করেছে। দাবি করা ইউক্রেনীয় সেনারা নদী পার হয়ে 800 মিটার অগ্রসর হয়েছে। তবে রুশ সেনারা তাদের সঙ্গে লড়াইয়ে কিছুটা সাফল্য পেয়েছে। খেরসনে রুশপন্থী প্রধান ভ্লাদিমির সাল্ডো দাবি করেছেন, ইউক্রেনীয়দের অভিযান প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টাডি অফ ওয়ার বলছে, এটি ইউক্রেনীয়দের সীমিত আকারের অভিযান হতে পারে। সাল্ডো যা স্বীকার করেছেন, অভিযানে ইউক্রেনীয়দের সাফল্য আরও বেশি হতে পারে। স্যাটেলাইট ছবি ইঙ্গিত দিচ্ছে সেখানে বড় ধরনের লড়াই হয়েছে। ডিনিপ্র নদী পার হওয়ার একাধিক চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। গত বছর নভেম্বরে ইউক্রেন অভিযানের মুখে রুশ সেনারা নদীর পূর্ব দিকে অবস্থান নেয়। পশ্চিম তীরের খেরসন শহর পুনরুদ্ধার করে ইউক্রেন সেনাবাহিনী। জুন মাসে ইউক্রেনের অভিজাত 73তম মেরিন স্পেশাল অপারেশনস ইউনিট একটি অভিযান পরিচালনা করে। তবে মঙ্গলবারের অভিযান গত কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ হিসাবে দ্য গার্ডিয়ানের খবরে উল্লেখ করা হয়েছে।